আসসালামু আলাইকুম আরহাম ববরকাত আলহামদুলিল্লাহ আল্লা রাসুল্লাহ আবাদ দর্শক একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে যে যে মনের ভিতরে যদি বাজে চিন্তা হয় বা এমন কোন খারাপ চিন্তা যে ইমান নষ্ট হয়ে যায় এমন প্রশ্ন করলে এমন চিন্তা আসলে কি গুণা হবে কি না এবং আরেকটি প্রশ্ন করেছেন এমন মনের ভিতরে এমন কিছু কথা আসে যেগুলো প্রকাশ করলে ইমান চলে যাবে এমন কি কিছু কথা আমাদের মনের ভিতরে উদয় হলে কি আসলে চলে যাবে প্রদর্শক এই বিষয়ে আমি বলবো রাসুলাল্লাহ সাল্লাম এই বিষয়ে হাদিস শরীফ এনেছে এক সাহাবি রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আল্লাহ আমার মনের ভিতরে এমন কিছু প্রশ্নের উদয় হয় আমাকে যদি জীবন্ত কয়লা করে দেওয়া হয় তারপরেও আমি মুখ দিয়ে এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারি না তখন রাসুলসল্লা সাল্লাম বললেন যে তোমার ভিতরে খাঁটি ইমান রয়েছে এটা পরিচয় হচ্ছে এটা যে যে তুমি সত্যিই প্রকৃতি ইমানদার মুসলিম শরীফের হাদিস রয়েছে অর্থাৎ যে ঘরে যে ঘরে মাল সামানা থাকে এই ঘরে চুর শীত কাটতে চায় অর্থাৎ তোমার ভিতরে শয়তান এসে তোমাকে বিভিন্ন রকম কুমন্ত্রণা দেয় প্রদর্শক এই জন্য সুরাহ আরাফের দুইশো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যদি তোমরা তোমাদের শয়তানের কাছ থেকে কোনো পরিচিত পাও বা শয়তান তোমাদেরকে পরিচিত করে তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সুবাহান আল্লাহ প্রদর্শক আবু হুরার রদুল্লাহ তালন থেকে একখান সাল্লাম এসাদ করেছেন যে মানুষ একের পর এক প্রশ্ন করতে থাকে করতেই থাকে করতেই থাকে এমন সময় এক প্রশ্ন করে বসে যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন নরুজুবিল্লা তুমি যদি প্রশ্ন উত্তর দাও আল্লাহকে এমন একজন সৃষ্টি করেছেন বা সৃষ্টিকর্তাকে এমন একজন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তখন সে আবার প্রশ্ন করবে সেই সৃষ্টিকর্তাকে কে কে সৃষ্টি করেছেন তখন সে আবার প্রশ্ন করবে সেই সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন এভাবে প্রশ্নের পর প্রশ্ন করে যাবে তখন তুমি বলো যে আমি امنت بالله আমি আল্লাহর উপর ইমান আনলাম এই কথা বলে তুমি সেখান থেকে কেটে পড়ো অর্থাৎ এই প্রশ্নের কোনো উত্তর দিতে যায় না আমি আল্লাহর উপর পরিমাণ আনলাম বলে তুমি সেখান থেকে সরে আসো কারণ শয়তান ওই মানুষদেরকে কুমন্ত্রণা দিতে থাকে এবং শয়তান যখন মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে দিতে থাকে তখন মানুষ অনেক গুমরা হয়ে যায় এই জন্য সাল্লাম বলেছেন যখন তোমাদেরকে এমন প্রশ্ন করা হয় বা এমন প্রশ্ন উদয় হয় তখন তোমরা তিনবার বাম দিকে তিনবার থুতু ফেলবে এবং সোরে এখলাস পড়বে কুলহু আল্লাহ আহাদ। সামাদ যে আল্লাহ এক তা তিনি স্বয়ং সম্পূর্ণ লামিয়ালিদ মিয়া লিদ তিনি জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ পৃথিবীর কোনো কিছুই তার সমকক্ষ নেই এই এটুকু পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আর যদি কেউ এই বিষয় নিয়ে চিন্তা করে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে তার ইমান চলে যাবে যখনই এই মন মনের ভিতরে এমন প্রশ্নের উদয় হবে তখনই আপনি স্টপ হয়ে যাবেন এর বাইরে কোনো কিছু করতে যাবেন না প্রদর্শক আশা করি উত্তর পেয়েছি